আমাদের সব কাজ হবে একজনের খুশির জন্য, তিনি কে? এই জন্য নিয়াতটাকে খালেস করে নেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই তোমাদের কাজের প্রতিদান দেয়া হবে তোমাদের বেসড অন ইউর ইন্টেনশন, তোমাদের নিয়তের উপর নির্ভর করবে। নিয়ত যদি ভালো হয় আপনি সব ভালো হবে, আপনার আমলনামা সব দিয়ে পরিপূর্ণ হবে, আর নিয়তে যদি গন্ডগোল থাকে কিচ্ছু পাওয়া যাবে না, চিল্লা এখন ঠিক কিনা? নিয়তটা অনেক দামি জিনিস, ইন দ্য ডে অফ জাজমেন্ট অনেক আলেম জাহান্নামে যাবে, অনেক মুজাহিদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে, অনেক মুতাসাদ্দিক মানে সাদকা করেছে দানবীর জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ পড়বেন না, কি আজীব কথা। আলেম জাহান্নামে যাবে কেন? দানশীল ব্যক্তি জাহান্নামে যাবে কেন? নিজের জীবনটা বিলিয়ে দিয়ে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে যে শহীদ হলো সে জাহান্নামে যাবে কেন? আল্লাহ আলেমকে বলবে, আলেম তুমি জাহান্নামে যাও, আলেম বলবে, আল্লাহ আমি এত কোরআন শিখলাম, এত হাদিস শিখলাম, মানুষকে কোরআন জানালাম, আমি তো জান্নাতুল ফেরদাউসে যাওয়ার কথা, জাহান্নামে যাব কেন? আল্লাহ বলবে, তোমার নিয়তে গন্ডগোল ছিল, তুমি আলেম হয়েছ, লিউকাল আলাকা আলিম কবির, লোকজন তোমারে বলবে তুমি অনেক বড় আলেম, তুমি অনেক বড় মুফাসসির, তুমি আল্লামা, তোমার নামে স্লোগান হবে, তাকবীর হবে, এগুলো পাওয়ার জন্য দুনিয়াতে এলেম অর্জন করেছ, আর এগুলো তো তুমি দুনিয়াতে পেয়েছই, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে চলে যাও। অনেক মুজাহিদকে আল্লাহ বলবে, ইয়া মুজাহিদ উদখুলিন্নার, জাহান্নামে যা। মুজাহিদ বলবে, আল্লাহ আমার দেহের তাজা রক্ত লিইলাই কালিমাতিল্লাহ, আপনার কালিমাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য, জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমি শহীদ হলাম, জীবনটাই তো বিলিয়ে দিলাম, আমি তো জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে থাকার কথা, আমি জাহান্নামে যাব কেন? আল্লাহ বলবেন, তুমি জিহাদ করেছো, লিউকাল আলাকা মুজাহিদ ওয়া জারি, লোকজন তোমাকে বীর বলবে, লোকজন তোমাকে শক্তিশালী সেনাপতি বলবে, আর এগুলো তো দুনিয়াতে তোমাকে বলাই হয়েছে, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও। অনেক দানশীলকে আল্লাহ বলবে, দানশীল তুমিও জাহান্নামে, দানশীল বলবে, আল্লাহ মসজিদ তো কম বানাই নাই, এতিমখানা তো কম করে দেই নাই, মাদ্রাসা তো কম বানাই নাই, আমি জাহান্নামে যাব কেন? আমি তো জান্নাতে যাব। আল্লাহ বলবেন, তুমি দান করেছো এই জন্য যে লোকজন তোমারে শিল্পপতি বলবে, হাতেম তাই বলবে, এরকম দানশীল আছে না নাই? তো লোকজন তো দুনিয়াতে তোমাকে শিল্পপতি বলেছে, দানশীল বলেছে, আমার কাছে তোমার জন্য পাওয়ার কিছু নাই, গো টু দ্য হেল ফায়ার, তুমিও জাহান্নামে যাও। আল্লাহ এই শ্রেণীর লোকদের থেকে তুমি আমাদের বাঁচাও, আমরা যেন এমন আলেম না হই, আমরা যেন এমন মুজাহিদ না হই, আমরা যেন এমন দানশীল না হই, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নিয়তটাকে সহি করার দরকার আছে না নাই? আপনার প্রত্যেক কাজের রিওয়ার্ড দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন, আপনার কি নিয়ত ছিল, কি ইন্টেনশন ছিল অন্তরের ভেতরে, আপনার অন্তরের গহীনে কি চলছে কেউ জানে না, জানে কে? আল্লাহ সব জানে। এই জন্য নিয়তকে খালেস করে নেন। কিয়ামতের দিন অনেক নবী দাঁড়াবে, মাহু আশারাতু রিজাল, নবী দশজন উম্মত নিয়ে দাঁড়াইছে, কয়জন? দশজন। ফিহি নবী মাহু রাজুলান, এমন নবী দাঁড়াবে যার সাথে মাত্র দুইজন অনুসারী, কয়জন? একজন নবী দুইজন উম্মত। ফিহি নবী মাহু রাজুল ওয়াহিদ, কিয়ামতের দিন এমন অনেক নবী দাঁড়াবে তার উম্মত মাত্র একজন, নবীও একজন উম্মত একজন। ফিহি নবী লাইসা লাহু আতবা, এমন অনেক নবী দাঁড়াবে যে তার সারা জীবনের দাওয়াতি কার্যক্রম করেও একজনকেও কালিমা পড়ায় মুসলমান বানাতে পারে না, উনি একা একা দাঁড়াবে, কোনো উম্মত নাই। তো যেই নবীর কোনো উম্মত নাই ওই নবীটা কি ব্যর্থ? জোরে বলেন, সেও সাকসেসফুল, সেও সফল, কারণ সফলতা দেখবে আপনার ইন্টেনশনে কি ছিল, আপনার নিয়াতে কি ছিল, আপনি খলুসিয়াতের সাথে সিনসিয়ারিটির সাথে আপনার দায়িত্বটা আপনি পালন করেছেন কিনা, চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক।